600 বলের ওয়ানডে ক্রিকেটের একটা ম্যাচ শেষ হয়েছে মাত্র 129 বলে, তাও কিনা আবার এশিয়া কাপের মতো একটা জমজমাট আসরের ফাইনালে, মানে একদমই ম্যাডমেডে ফাইনাল। শ্রীলঙ্কা সেখানে ভরাডুবির শিকার হয়েছে ভারতের কাছে, এবং ভারত যারা এশিয়া কাপের সবচেয়ে সফল দল সেই সফলতাটা আরও এক ধাপ এগিয়ে গেল। কেন এরকম একটা ফাইনাল হলো সেসব নিয়ে কথা বলবো আজকের লেটস প্লেতে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিবুল হাসান। যে ফাইনালটা হয়েছে এসিসির আয়োজনে এশিয়া কাপ, তাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল, সেটা সবাই কম বেশি বোঝে যে ভারত পাকিস্তান যদি ফাইনাল হয় তাহলে তাদের ব্যবসাটা ভালো হয়। সেই জায়গাটায় প্রথমে শ্রীলঙ্কা এসে পানি ঢেলে দেয়, কারণ ভারত পাকিস্তান যদি ফাইনাল হতো তাহলে কিন্তু একটা এশিয়া কাপে তিনবার ভারত পাকিস্তান খেলা হয়ে যেত। প্রথম হচ্ছে গ্রুপ পর্বে, দ্বিতীয় হচ্ছে সুপার ফোরে, এবং তারপরে যে ফাইনালে। এবং একটা টুর্নামেন্টে যদি তিনবার ভারত পাকিস্তান হয় বলার অপেক্ষাই রাখে না, সেখানে ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। এখন ফাইনালে যখন শ্রীলঙ্কা এসে দাঁড়ালো, তখন শ্রীলঙ্কা যেহেতু হোম, আবারও সেই বলতে হচ্ছে যে এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান, ভারত সেখানে ভেটো দেওয়ায় কো হোস্ট হয়ে গেল শ্রীলঙ্কা, এবং শেষ পর্যন্ত সুপার ফোর সহ ফাইনাল এই সব কিছু হয়ে গেল শ্রীলঙ্কার মাটিতে, কলম্বো। এই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম শ্রীলঙ্কানদের হোম ভেন্যু, যেমন বাংলাদেশের যেমন মিরপুর, ঠিক একইভাবে ওদের জন্যে প্রেমাদাসা স্টেডিয়াম। ফলে যতই পাকিস্তানকে টপকে শ্রীলঙ্কা যখন উঠেই গেল এবং তারা যে ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলছিল তাতে মনে হচ্ছিল একটা জমকালো ফাইনাল বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল হবে, এবং সেক্ষেত্রে যতই শক্তিমত্তায় ভারত এগিয়ে থাক শ্রীলঙ্কা একটা মরণ কামড় দেবেই, এরকম একটা অবস্থা ছিল। তারপরে যে টসও জিতে গেল শ্রীলঙ্কা, এবং প্রেমাদাসার স্টেডিয়ামের যে অতীত রেকর্ড, যেটা বলা হয় উইকেট একটু স্লো থাকে এবং এখানে খুব যে একদম ধুধুনমার ব্যাটিং উইকেট হয়, 300 রান হয়ে যাবে তা হয় না, একটা মিডিওকার রান মানে 230-40 এরকম রান বা 50 হলে সেটা দিয়ে একটা ভালো লড়াই হয়, এই কথাগুলোই কিন্তু টসের পরে দুই অধিনায়কও বলেছিলেন। কিন্তু তারপর একটা বৃষ্টি আসলো, বৃষ্টির পরে খেলা শুরু হলো, এর মাঝখানে টস জিতে শ্রীলঙ্কা তারা নিজেরা ব্যাটিং নিল। আবারও বলছি, টস জিতে একটা দল ব্যাটিং নিয়েছে, এবং সেরকম একটা অবস্থায় স্বাগতিক দল ভরা দর্শকের সামনে, মানে পুরো প্যাকড গ্যালারি, সেখানে 12 রানে 6 উইকেট পড়ল। একটা ফাইনালের আর কী থাকে যদি 12 রানে 6 উইকেট পড়ে যায়, এবং তারপরে শেষ পর্যন্ত যে 50 রানে অল আউট, একটা ফাইনাল 50 রানে অল আউট, 15 ওভার 2 বলে, মানে 92 বল খেলে 50 রানে অল আউট, এবং সেটা যখন জবাব দিতে গেল ভারত, জবাব মানে কি, সেটা তো সহজ জয়, সময়ের অপেক্ষা মাত্র, 6.1 ওভার মানে 37 বলে খেলাটা শেষ হলো, 10 উইকেটের জয় ভারতের। যদি যোগফল করি, ওই যে শুরুতে বলেছিলাম 129 বল, মানে এক দল খেলেছে 92 বল আর এক দল 37 বল, এই দুইটার যোগফল হচ্ছে 129 বল, তার মানে ওভার সংখ্যায় একটা টি টোয়েন্টি ম্যাচের চেয়ে একটু বেশি, ম্যাচও না পুরা, 21 ওভার 3 বল টোটাল খেলা হয়েছে, মানে বিশ্বাস করাও কঠিন যে একটা ফাইনাল এরকম হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আমাকে একটা পুরনো জিনিসকে মনে করিয়ে দিচ্ছে। আমি আবারও নিজের একটা সরল স্বীকারোক্তিটা আগে দিয়ে নিই, আমি নিজে যতই সাংবাদিকতা করি না কেন আমি ব্রাজিল সমর্থক, কিন্তু এরকম একটা কষ্ট 2014 সালে ব্রাজিল পেয়েছিল, জার্মানির কাছে 7 গোলে হেরেছিল, 7-1, এবং যে ব্যবধানটা ব্রাজিলের চিরকালের জন্য, যারা সমর্থক, যারা সেই দেশে বাস করেন, ব্রাজিলের ফুটবল ফ্যান তো পুরো বিশ্বে, এই শখটা কোনো কালেই কাটানোর মতো নয়, এবং সেটা ছিল মারাকানা স্টেডিয়ামে, যে স্টেডিয়ামটায় লাখো দর্শক উপস্থিত হয়, ফুটবলের ওয়ান অফ দ্য সিগনিফিক্যান্ট স্টেডিয়াম, সেরকম একটা জায়গায় খেলা শুরু হলো, একটার পর একটা গোল ব্রাজিল খাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেল। এখানেও সেই ঘটনাটা, যদি ওটা ফুটবল এটা ক্রিকেট, একটা প্যাক গ্যালারি, ফাইনাল ম্যাচ, সবাই আশা করছে শ্রীলঙ্কা ভালো খেলবে, সেরকম একটা জায়গায় যে খেলা শুরু হতে না হতেই একটার পর একটা উইকেট, এবং মনে করে দেখেন যে মোহাম্মদ সিরাজ, যিনি 6 উইকেট নিয়েছেন 21 রানে, তিনি তার 5 উইকেট শিকার করেছিলেন মাত্র তার নিজের তৃতীয় ওভারে, মানে আনবিলিভেবল। আমি জানি না ঠিক যে এত কম সময়ে কোনো বোলার 5 উইকেট নিয়েছে কিনা, যে নিজের 3 নম্বর ওভারে যেই 5 উইকেট হয়ে গেছে, এমনকি তার সামনে 8 উইকেটের সর্বোচ্চ, যে এক ম্যাচে সর্বোচ্চ রেকর্ড যেটা চামিন্দা ভাসের, সেটা ভাঙারও হয়তো একটা সুযোগ ছিল, শেষ পর্যন্ত সেটা হার্দিক পান্ডিয়া 3 উইকেট নেয় আর হলো না। তো সব কিছু মিলে মানে এমন একটা ম্যাডমেডে ফাইনাল, এটা একেবারেই প্রত্যাশিত ছিল না, এবং একটা দিন শেষে মজা আমাদের টাইগার সমর্থক, আমরা বাংলাদেশের মানুষ, আমরা পেতেই পারি যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ তাকে হারিয়েছে ভারত, যদিও সেই ম্যাচটায়
প্রমিনেন্ট অনেকে খেলেনি, কিন্তু ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ তাদেরকে হারিয়েছে। ওই যে যুক্তিবিদ্যাটা কথা বলে না যে এইভাবে কিন্তু বাংলাদেশও চ্যাম্পিয়ন, যেহেতু ভারত চ্যাম্পিয়ন তাকে বাংলাদেশ হারিয়েছে বাংলাদেশও চ্যাম্পিয়ন, এভাবে একটা মজা আসলে নেট দুনিয়ার মানুষ খুঁজে নিতেই পারে। হয়তো আপাতত স্বস্তির, কিন্তু তারপরও বাংলাদেশের সামনে এখন নিউজিল্যান্ড এর বিপক্ষে একটা সিরিজ, তিনটা ম্যাচ, অনেক কিছু দেখার আছে। সেটা শেষ হওয়ার পরেই বিশ্বকাপ। এশিয়া কাপে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেনি, কিন্তু ভারতকে হারিয়েছে, সেটা হতে পারে অনুপ্রেরণা। সেখান থেকেই যেন বাংলাদেশ বিশ্বকাপে তাদের পুরনো ব্র্যান্ড অফ ক্রিকেটটা ফিরিয়ে আনে, সেই প্রত্যাশা তো সবার, আপনার যেমন আমারও তেমন, সবারই একই অবস্থা। কিন্তু তার আগে যে এশিয়া কাপ শেষ হলো, সেটা শেষ হলো একটা ফ্রাস্ট্রেটিং ফাইনাল দিয়ে। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।